ডুবরু উঠাও ভাইয়া, দাঁড়াও, এই এই নাও। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি ভাইয়া। বলেন তো যে আপনার মোট ছবির সংখ্যা কয়টা? আমার মোট ছবির সংখ্যা 79টা। 79টা মানে আপনি কি সবচেয়ে বেশি ছবি বানাইছেন এরকম? আমি তো মনে হয় যে উপমহাদেশে না ওয়ার্ল্ডে বোধ হয় 79টা ছবির পরিচালক কেউ নাই। লাহোরের একটা পরিচালকের হতে পারে যেটা শুনেছি। আপনি সবচেয়ে কি ধরনের ছবি বেশি বানাইছেন, মানে যেটার জন্য আপনাকে একদম আলাদা করা যায়? আমি তো সব ধরনের ছবি, সামাজিক ছবি বেশি বানিয়েছি, সামাজিক ছবি এবং এবং অ্যারাবিয়ান নাইটসের জাদুর গল্প অনেকগুলি করেছি, সাপের ছবি করেছি, সামাজিক ছবি বেশি করেছি। সাপের ছবির ক্ষেত্রে এক ধরনের মানে চ্যালেঞ্জ আছে না, মানে সাপকে আসলে সত্যি কি মিথ্যা? আমি 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 আমার একটা ছবিতে 150 সাপ লাগিয়েছিলাম নাগরানি, একটু আর্টিফিশিয়াল ছিল না, সব কিনে আনেছিলাম 4,000, 5,000, 6,000 টাকা দিয়ে কিনা, কয়েক লক্ষ টাকার সাপ কিনেছিলাম ছবি, এবং একটা কিংকুবরা কিনেছিলাম ওই 22,000 টাকা দিয়ে, পাওয়া যায় না সারা বাংলাদেশ ঘুরে একটা কিংকুবরা জোগাড়ে, এতটুকু ফোনা আমাদের হাইটের সময় ফোনা উঠত। কোনো ভয়ঙ্কর ঘটনা কি ছিল এরকম? না, সাপ সাপের তো ইয়ে নাই, সাপ সাপের তো বিষ দাঁত ভেঙে ফেলে কয়, সাপের তো দাঁতে বিষ নাই, কামড়ালে কামড়ালে দাঁতে কোনো বিষ নাই, সাপের বিষ থাকে এখানে, এখানে একটা থলে আছে, কামড় যখন দেয় দাঁতটা বসার সঙ্গে এই থলের থেকে বিষটা ভিতরে যায়, তারপরে অনেকে যারা সাপের বিষ দাঁত ভেঙে ফেলেছে, সাপের কোনো বিষ দাঁত নাই, ওই থলেতে বিষটা কামড়ের সঙ্গে সঙ্গে দাঁত ইয়া ওইটা মানুষের যেখানে মানুষের দাঁতটা ঢুকে ওখানে বিষ সঙ্গে সঙ্গে ঢুকে যায়। আপনি যখন ছবি করতেন তখন কে বেশি সাপের ছবিতে ভালো, মানে নায়ক নায়িকা কারা বেশি ভালো অভিনয় করতেন? নতুন, কারণ কি সাপের ছবিতে নাচ টাচ থাকতে বেশি থাকে, আর নতুনের মতো নৃত্যের নায়িকা তো আমাদের দেশে আর কেউ ছিল না, এখনও নাই, অদ্যাবধি নতুনই এক নম্বর ছিল নায়িকার, মানে নৃত্য ভরপুর নায়িকা এবং সুন্দরী ছিল, ফিগার ভালো ছিল, সে সাপের ছবি ছাড়াও ভালো কাজ করতো, কিন্তু সাপের ছবি স্পেশালিস্ট হয়ে গেছিল সে আর কি। এখন যদি করতো কোন নায়িকা ভালো করতো? এখন নায়িকা কোথায়, বুবলি আছে, অপু বিশ্বাস আছে, ওরা তো চুলাচুলি, তুমি জিজ্ঞেস করলে একটু আগে, ওরা তো চুলাচুলি করে, তো ওরা সাপের অভিনয় করতে গেলে সাপ দেখলে উঠে দৌড় দিবে তো। একটু স্লিম একটু লম্বা টম্বা হলে ভালো লাগে এই ক্যারেক্টার। শাকিব খানের পরে কে সুপারস্টার হবে বাংলাদেশে? আমি তো দেখি না কাউকে, শাকিব খান তো সুপারস্টার এটা মানতেই হবে, কিন্তু এখন আর কে আছে নতুন তো আমি দেখি না এরকম, যদিও সে ভালো অভিনেতা, আরবিন শুভ সাকিব খান হতে পারে, সিয়াম হতে পারে, কিন্তু সাকিব তো অত্যন্ত দর্শনীয়, তার চোখ দুটি এত সুন্দর, মেয়েরা দেখলেই পছন্দ করে ওর চোখ দুটি, এবং ফিগারটাও সুন্দর, চেহারাও সুন্দর, সাকিবের মতো কেউ এখন নাই দেখতে, সাকিবের মতো কেউই না, পরিমণি তো খুব সুন্দরই ছিল, আমারও ইচ্ছা ছিল ওকে নিয়ে ছবি বানাই, কিন্তু এখন তো সে মুটিয়ে গেছে, আর ইমেজটা নাই তার, ওই কতগুলো ঘটনা তো ইমেজটা অডিয়েন্সের কাছে ইমেজ হারিয়ে ফেলেছে, ইমেজ না থাকলে কিছুই নাই, দর্শকরা ইমেজ ক্ষুণ্ণ আর্টিস্টদের ছবি দেখতে চায় না, হয়তো তার ইমেজ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইমেজ নাই তার আগের মতো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ওকে যাও।